যাদের রাজনীতি করার মতো কোনো পুঁজি নেই বর্তমানে, পুজোর আগে তারা মাঠ ঘাট গরম করে মানুষকে বিভ্রান্ত করছে। উৎসবের মরশুমে রাজ্যের মানুষ ভর্তুকি মূল্যে রেশনের পাশাপাশি বিনামূল্যে ব্যাগ পাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে নাম না করেই এইভাবেই সিপিআইএম এবং কংগ্রেসকে বেঁধিলেন খাদ্য জনসংগঠন এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, বিগত দিনে 25 বছর রাজ্যে সিপিআইএম ক্ষমতাসীন সময়ে রেশন শপের মাধ্যমে সরিষার তেল দেওয়ার মুরদ হয়নি তাদের। রাজ্যের শারদ উৎসব উপলক্ষে এই প্রথম রাজ্যে রেশন শপের মাধ্যমে রাজ্য সরকার 9,70,000 রেশন কার্ড ভোক্তাদের ভর্তুকি মূল্যে সরিষার তেল দেওয়ার উদ্যোগ নিয়েছে। এখন তারা এটার বিরোধিতা করছে। পাশাপাশি এদিন নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতির একরাশ ক্ষোভ উগড়ে দিলেন। এদিন তিনি বামফ্রন্টের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় তো তারা রাজ্যের মানুষকে একটা ব্যাগ দেওয়ারও প্রয়োজন বোধ মনে করেননি, বা সেই চিন্তাধারাও তাদের ছিল না। যারা একসময় দাবি করত, স্লোগান দিত প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিস গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে, রেশন শপের মাধ্যমে মানুষকে দিতে হবে, সরকারের থাকা অবস্থায়ও তারা এটা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি, অথচ রাস্তায় লম্বা লম্বা লাইন করত, মিছিল করত, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলত, নিজেদের দেওয়ার কোনো মুরদ ছিল না। অথচ খাদ্য দপ্তর আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে গণবণ্টন ব্যবস্থার সরিষার তেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সাথে রাজ্যের রেশন শপগুলিকে মডেল রেশন শপ করার উদ্যোগও নেওয়া হয়েছে, এটা তাদের সহ্য হচ্ছে না। আমাদের দুদিন সারা রাজ্যে রেশন শপ বন্ধ থাকবে, 22 তারিখ এবং 24 তারিখ, এই দুদিন সারা রাজ্যে আমাদের রেশন শপ বন্ধ থাকবে, বাকি সব দিন রেশন শপ খোলা থাকবে। মানুষ যারা জিনিস আনেনি এখনও, তারা যেন রেশন শপে গিয়ে তাদের জিনিস গ্রহণ করে। 22 এবং 24 সেখানে বন্ধ থাকবে রেশন শপ। পুরো সংবাদ বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে জিজ্ঞাসা করতে পারেন। যে বামফ্রন্ট সরকারের সময় তো একটা ব্যাগ দেওয়ারও সারা প্রয়োজনীয়তা বোধ করে নিবার সে চিন্তাধারাও তাদের ছিল না। যারা দাবি করত, স্লোগান দিত যে প্রতিটা নিত্য প্রয়োজনীয় সামগ্রী গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে, রেশন শপের মাধ্যমে মানুষকে দিতে হবে, সরকারে থাকা অবস্থায়ও তারা সেটা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি, অথচ রাস্তায় লম্বা লম্বা লাইন করত, মিছিল করত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলত, নিজেদের দেওয়ার মুরদ ছিল না। আর আমাদের সরকার গঠিত হওয়ার পর গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করে ঢেলে সাজিয়ে আজকে রেশনের মাধ্যমে লবণ, চিনি, সরিষার তেল আমরা সূচনা করেছি প্রথমবার, ডাল, চা পাতা, সয়াবিন, মশলা, স্পাইসেস, সমস্ত জিনিস গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে, রেশনের মাধ্যমে আমরা প্রদান করছি। রাজ্যের মানুষ অস্বীকার করতে পারবে না? এই দলগুলো যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সামান্য একটা ছোট জিনিস নিয়ে মাঠে নেমেছে, তারা অস্বীকার করতে পারবে? ডিজিটাইজেশন করা হয়েছে টোটাল গণবণ্টন ব্যবস্থাকে, ই-পজ মেশিনের আওতায় সম্পূর্ণ কিছু আনা হয়েছে যাতে মানুষ কোন অবস্থাতেই বঞ্চিত না হয়। এবং আমাদের যে ব্যাগ, নতুন যে ব্যাগ আমরা প্রদান করেছি, সেই ব্যাগটাও আমরা ই-পজ মেশিনের আওতায় আমরা এনেছি, যাতে এই 9,70,000 ব্যাগ, একটা ব্যাগও যেন অন্য কোথাও না যেতে পারে, পজ মেশিনের আওতায় এনে মানুষকে সেগুলো সাপ্লাই করতে হবে। অর্থাৎ প্রতিটা হাউস হোল্ডে, প্রতিটা রেশন কার্ড হোল্ডারকে প্রতিটা ব্যাগ আমরা প্রদান করব। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে রেশন শপের মাধ্যমে ভর্তুকি মূল্যে সরিষার তেল প্রদান করা হবে ভোক্তাদের মধ্যে বলে ঘোষণা করা হয়েছিল। শুধুমাত্র ক্যানভাস ব্যাগ বিনামূল্যে দেওয়া হবে, কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম রাজ্যের মানুষদের বিভ্রান্ত করছে, কোথাও বলা হয়নি বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য জনসংগঠন এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।